আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অ্যামব্রোসিয়া মেকানিক্যাল হেল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজও আমি বরাবর মতো আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। আমার চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল বাটনটি বাজিয়ে দিন, অল নোটিফিকেশন ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে আপনার কাছে। ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে জুকি MOL 254 মডেলের অটোলুপ বারটেক মেশিনের কিভাবে শর্টকাট এবং সহজে মেজারমেন্ট করা যায় এবং মানে সেই সাথে আনুষাঙ্গিক যে কাজগুলি কীভাবে করা যায় সেই প্রসঙ্গ নিয়েই আজকের আমার এই ভিডিও উপস্থাপন করা। আমার বিশ্বাস আমার এই ভিডিওটি আমার ট্রেনার মেকানিক ইভেন যারা জুনিয়র মেকানিক আছেন তারা দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে আসি। তো ভিউয়ার্স, আমরা এই স্যাম্পল অনুসারে অটোলুপ বারটেক জুকি MOL 254 মডেলের মেশিনে এই অটোলুপটি অ্যাটাচ করার জন্য যে মেজারমেন্টটি করতে হবে সেটি আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমরা যখনই প্রথমত স্যাম্পল হাতে পাবো, স্যাম্পল হাতে পাওয়ার পরই এই লুপের লেন্থটি মেপে নেব। এই লুপের লেন্থ আমরা দেখে নিচ্ছি, এটা যেহেতু ওয়াশ করা গার্মেন্টস সেহেতু একটু শর্ট দেখাবে। তো আমি এখানে যেটা পেলাম সেটা হচ্ছে 7 cm। আপনারা দেখুন, এই 7 cm লেন্থ পাওয়ার পর আমরা এই বারটেক সুইং থেকে এই বারটেক সুইং নিডেলের গ্যাজ নেব। আপনারা দেখুন, আমরা এই সাইড উপরের সাইডে 2 mm বাদ দেবো, নিচের সাইড থেকে 2 mm বাদ দেবো, দেওয়ার পরে নিডেলের মেজারমেন্ট করে নেব। তো ভিউয়ার্স, আমরা এই নিডেল থেকে এই নিডেলের মেজারমেন্টটি আগে বের করে নেব, সেজন্য আমাকে মেজারমেন্ট টেপের সাহায্য নিতে হবে। আপনারা দেখুন, আমরা স্যাম্পলে পেয়েছি লেন্থ 7 cm, আমরা সেখান থেকে 4 mm বাদ দিয়ে দেবো, অর্থাৎ 4 mm বাদ দিয়ে যতটুকু থাকে ততটুকুই মেজারমেন্ট মিলিয়ে নেব। আমাদের এখানে 5 cm থেকে মাইনাস করা আছে, আমরা এটাকে 6.5 cm বানাবো। তার জন্য আমাকে এই নিডেল ক্ল্যাম্পের নিচে স্ক্রু রয়েছে সেটি লুজ দিয়ে নিডেল ক্ল্যাম্পটিকে সরিয়ে নেব। আপনারা দেখুন, তো আমি নিডেল ক্ল্যাম্পের স্ক্রুটি লুজ দিয়ে নিলাম। লুজ দেওয়ার পর আপনারা দেখুন নিডেল ক্ল্যাম্পটি সরে যাচ্ছে, আমি সরিয়ে নিচ্ছি আমার মেজারমেন্ট অনুসারে। এবারে আমি মেশিনটিকে কাট করব। তো দেখুন, এবার আমি পিসের নিডেল থেকে সামনের নিডেলের দূরত্ব ছয় মিলি নেওয়ার পর নিডেল ক্ল্যাম্পটিকে আমি টাইট দিয়ে দেব। নিডেল ক্ল্যাম্পটিকে টাইট দিয়ে দিচ্ছি। এরপর যখন আমার নিডেল টু নিডেলের মেজারমেন্ট পেয়ে যাব, তারপর এই স্ক্রু দুটি 5 mm স্ক্রু দুটির সাহায্যে, আপনারা দেখুন লক্ষ্য করুন, এই দুটির সাহায্যে প্রেশার ফিটটিকে সরিয়ে নেব। আর ইনস্ট্রাকশন অনুযায়ী এই প্রত্যেকটি পার্টসের
नाम एवं पिक्चर सह আমার ভিডিও স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আমরা কিন্তু ভিউয়ার্স এই জায়গাটি অবশ্যই খেয়াল করব, এই নিডল যেখান পর্যন্ত পৌঁছানো হয়েছে আপনারা দেখুন, এই প্রেশার ফিটের মিডলে থাকবে নিডলটি, আমি মিডলে নিয়ে নিলাম। এবারে 5mm এলিংকি স্ক্রু দুটি আমি টাইট দিয়ে দেব। আমার প্রেশার ফিট ইভেন নিডেলের মেজারমেন্ট হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি মেশিনটিকে সোজা করে দাঁড় করাবো। এরপর ভিউয়ার্স আমাকে এই লুপ কাঠির মেজারমেন্টটি করে নিতে হবে। এটি হচ্ছে ফিক্সড, আপনারা লক্ষ্য করুন কাঠির স্ট্যান্ড ফিক্সড থাকবে, প্রেশার ফিট ফিক্সড, সামনেরটি মুভেবল। আমরা প্রেশার ফিট যে আর নিডেল যেরকম সরিয়ে নিয়েছি ঠিক এভাবেই এই কাঠের স্ট্যান্ডটিও সরিয়ে নিতে হবে। আপনারা দেখুন আমি কোথা থেকে সরিয়ে নিচ্ছি। আমরা প্রথমত এই স্ক্রুটি লুজ দিয়ে নেব, তারপর এই স্ক্রুটি লুজ দেব। লুজ দেওয়ার পর আপনারা দেখুন আমরা এবার সামনের দিকে ফলো করব। এই প্রেশার ফিটের সামনের যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটির মাঝখানে থাকবে এই কাঠি দুটি, আপনারা লক্ষ্য করুন। এভাবে যদি মিলিয়ে রাখেন তাহলে অবশ্যই লুপের লব একুরেট হবে, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমি এই পজিশনে রেখেই স্ক্রু দুটি টাইট দিয়ে দিচ্ছি। এবারে আমি স্ক্রুটি টাইট দিয়ে দিলাম এটি সহ। আমি আমার স্ক্রু দুটি টাইট দিয়ে দিলাম। এরপর আমার লুপ মেজারমেন্টের কাজও শেষ হয়ে গেল ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমার এই লুপ সেটিংটি হওয়ার পর আমাকে এই লুপের যে পাতি দুটি রয়েছে আমি এই পাতি থেকে এই পাতির ডিস্টেন্সটা বাড়িয়ে নেব, সেজন্য আমাকে এই সেন্সরের স্ক্রু দুটি লুজ দিয়ে নিতে হবে। এটি যেহেতু সেন্সরেবল মেশিন, প্রত্যেকটা জায়গায় এই সেন্সর রয়েছে, আপনারা দেখুন। আমি আমার পরিমাণ মতো সরিয়ে নিলাম। এরপর যখন এই পাতিটি সরানো হবে তখন আমি এই পাতিটি সরিয়ে নেব। এটি হচ্ছে লুপ থিকনেসের পাতি, আমি এটার জন্য এটি ব্যবহার করব। এটি লুজ দেওয়া হয়ে গেলে এই পাতিটিকেও আমি সরিয়ে নেব, মিডলে রাখব। আমার লুপ থিকনেস, লুপ হাইট যে মেজারমেন্টটি রয়েছে সম্পূর্ণটি করা হয়ে গেছে ভিউয়ার্স। এবারে আমি নাইফ ব্যাস সরিয়ে নেব, যাতে করে লুপ যে কাঠিটি ধরে সেটির মধ্যে না লাগে। ভিউয়ার্স আমি এই স্ক্রু দুটি লুজ দেওয়ার পর এই জায়গাটি খেয়াল করবো, দেখে যখন আমি যদি এই ব্যাসটিকে সরিয়ে না নিই এদিকে তাহলে এটি লক্ষ্য করুন এই নাইফটি যখন লুপটিকে কাটবে তখন এটির সাথে বেঁধে যাবে, সেজন্য আমাকে সরিয়ে নিতে হবে এটা। আপনারা দেখুন আমি এটাকে সরিয়ে নিলাম।
এখন আমার এই দূরত্বটা বেড়ে গেছে, এতটুকুই থাকবে। আমরা এত বেশি পরিমাণ এটিকে সরিয়ে নেব না যাতে করে লুপের ভিতরের অ্যালাউন্সটা বেড়ে যায়, আবার এত পরিমাণ কম রাখবো না যাতে অ্যালাউন্সটা কমে যায়। পরিমাণ মতো রাখবো ভিউয়ার্স। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই এই কাজটি করলাম। এবার আমি স্ক্রুদুটি টাইট দিয়ে দেবো। এবার আমাকে ম্যানুয়াল কাজ শেষ হওয়ার পর প্রোগ্রাম থেকে আমি এই রেজ বডিটিকে সরিয়ে নেব। আমরা যেহেতু নিডেলের মেজারমেন্ট বাড়িয়ে নিয়েছি, প্রেশার পিটের মেজারমেন্ট বাড়িয়ে নিয়েছি, তো বাকি যে জিনিসটি সেটি হচ্ছে রেজ বডি সরিয়ে নিতে হবে। এই রেজ বডি সরিয়ে নিতে হবে। রেজ বডি সরানোর জন্য ম্যানুয়ালি কোনো অপশন নেই ভিউয়ার্স, এটি হচ্ছে প্রোগ্রাম থেকে করতে হবে। তো চলুন আমরা প্রোগ্রাম থেকে দেখে নিই। প্রোগ্রাম থেকে রেজ বডিটি সরানোর জন্য অর্থাৎ সেন্টার মিলানোর জন্য আমরা প্রথমত পাওয়ার সুইচ অন করে নেব। পাওয়ার সুইচ অন করার পর এখানে যে ইন্টারফেসটি চলে এসেছে, আমরা জাস্ট এই বাটনটি অর্থাৎ এটিকে রিসেট বাটন বলা হয়, আমরা এটি ক্লিক করে নেব। এটি ক্লিক করার পর ইন্টারফেস যেটি রয়েছে এখানে অল হাইফেন 49 এরর চলে আসছে, বেল ড্রপ, সাপ্লাই সার্ভো, অ্যালার্ম পাওয়ার অফ, কন্ডিশন অন। মেশিন আমাকে পাওয়ার সুইচটি অফ করতে বলা হয়েছে, আমি পাওয়ার সুইচটি অফ করে নিলাম। আর এই পাওয়ার সুইচটি অফ করার উদ্দেশ্য হচ্ছে ভিউয়ার্স, এই যে বেল ড্রপটা রয়েছে এটি পিছনে থাকার কারণে ইরোটা চলে এসেছিল, এটি সামনে দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স এবার আমি বেল ড্রপটি ভিতরে ঢুকিয়ে নিলাম বরাবর নিডেলের কাছে। নেয়ার পর আমি পাওয়ার সুইচ অন করব। পাওয়ার সুইচ অন করার পর আমি রেডি বাটন ক্লিক করলাম, সরি রিসেট বাটন। এবার ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন, আমরা এই বাটন আর এই বাটন, এই দুটি বাটনের সাহায্যে ভিতরের প্রোগ্রামে ঢুকব। তার জন্য আমাকে একটিমাত্র পলিসি ইউজ করতে হবে, সেটা হলো আমরা এই বাটন দুটি একসাথে চাপ দিব, বাট এই বাটন দুটি চাপ দেওয়ার সময় অবশ্যই এই মনোভাব থাকবে যেন এই বাটনটি আগে চাপ পরে, এই বাটনটি পরে চাপ পরে। আপনারা দেখুন এবার এভাবে চাপ দেওয়ার ফলে ইন্টারফেস যেটি চলে এসেছে সেটি হচ্ছে এই মেশিন চিহ্ন যেটি রয়েছে 4792, এটি হচ্ছে রেজ বডি থেকে রেজ বডির দূরত্ব, রেজ বডি থেকে রেজ বডির দূরত্ব সিগন্যাল। আর যে সিগন্যালটি আপ ডাউন করতেছে সেটি আমরা সাধারণত 1 নম্বরে রাখি, আমরা যদি 2 3 4 5 রাখতে যাই সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে মেশিনের ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, মানে সফট স্টেজের কাজ করে এটা, তো আমরা সেদিকে না যাই। আমরা এবার রেজ বডির দূরত্ব বাড়ানোর জন্য যেটি করবো সেটি হচ্ছে এই ইন্টারফেসটি থাকাকালীন আমরা এই বাটনে ক্লিক করব। আপনারা দেখুন এই বাটনটি ক্লিক করে আমরা এখানে নিয়ে নেব, নেওয়ার পর মাঝখানে ক্লিক করব। মাঝখানে ক্লিক করার পর এখানে যে লেখাটি রয়েছে আপনারা দেখুন, ববিন ডিস্টেন্স পজিশন 47.92, কে 1.71 পালস, অর্থাৎ আমরা যদি 1 কিংবা 7 এর সাহায্যে পুশ করি কি বাটনগুলি তাহলে 1 পালস হবে, মানে 1 পয়েন্ট আপ ডাউন করবে। যদি কে 2.8 এর সাহায্যে আমরা বাটনটি পুশ করি তাহলে একসাথে 10 পয়েন্ট পালস হবে। এরপর যখন আমরা আমাদের পজিশনে চলে যাব রেজ বডির, ঠিক সে সময়ে কে 5 অরিজিন পজিশন, কে আর রেজিস্টার পজিশন, অর্থাৎ মেশিনটি সেভ হবে। তো চলুন আমরা এবার রেজ বডির দিকে লক্ষ্য করি।
আমি এবার এখানে একটি হাত রাখবো, যাতে করে আমি বুঝতে পারি যেন রেস বডি সামনে যাচ্ছে নাকি পিছনে যাচ্ছে। আমি হাতটি এখানে রাখলাম, রাখার পর অনুভব করব যাতে রেস বডি সামনে কিংবা পিছনে বুঝতে পারি। সেজন্য আমাকে আমি 8 বাটনটি ক্লিক করতে, হাতের দিকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন রেস বডি পুরো ভিতরে চলে গেছে। তো আমার প্রয়োজন হচ্ছে বাইরে নিয়ে আসার। আমি 8-এর বিপরীত বাটনটি ক্লিক করবো এবার। দশ পয়েন্ট করে পিছিয়ে যাচ্ছে। এবারে আমরা এবারে আমি নিডল বারটিকে ব্যালেন্স হুইলের সাহায্যে নামিয়ে দেখব সেন্টার পয়েন্টে আসছে কি না। তো আমি দেখতে পাচ্ছি পিছনের দিকে এখনও বেঁধে রয়েছে, সামনে গ্যাপ বেশি রয়েছে। আমি জাস্ট এটিকে নিডল বারটি উঠিয়ে নেব, এরপর একটু আপনারা দেখুন আমি এবার রেস বডিটিকে সামনের দিকে নেব। এবারে সেন্টার হয়েছে ভিউয়ার্স। আমি চাইলে আরো 10 পয়েন্ট সরিয়ে নিতে পারি। ভিউয়ার্স, এখানে একটি মজার বিষয় হচ্ছে আমরা স্যাম্পল অনুসারে লুপ লেন্থ পেয়েছি 7 cm, অর্থাৎ 7 cm। আমরা নিডেল টু নিডেলের মেজারমেন্ট নেব 6.5 cm সামথিং। আপনারা দেখুন 65, অর্থাৎ 6.5 cm, 32 পয়েন্ট। এটি হচ্ছে লিগেল, অর্থাৎ জেনুইন মেজারমেন্ট। আমাদের মেজারমেন্ট পর্বটিও শেষ। এবারে আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য প্রথমত আমাকে কে আর রেজিস্টার, আপনি দেখুন 65 32, আমরা এই সবুজ বাটনটি ক্লিক করব। সবুজ বাটনটি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস হচ্ছে ওয়ার্নিং ফর নন বেড লুপ কে আর রিসেট, আমাদেরকে রিসেট করতে বলতেছে। এরপর ভিউয়ার্স আমাদের এই ইন্টারফেস অর্থাৎ হোম পজিশনে চলে এসেছে। এবারে আমি স্পিড, কাউন্টার, লেন্থ, উইথ, লুপের যে লেন্থটি রয়েছে সেটি মেজারমেন্ট করে নেব। এরপর এটি হচ্ছে আমরা যখন একটি নতুন করে মেজারমেন্ট করব, মেজারমেন্ট করার সময় অনেক সময় দেখা যায় ডানে কিংবা বামে সুইং নিচে পড়ে, কিংবা বামে পড়তে পারে, ডানেও পড়তে পারে। সেক্ষেত্রে আমরা এটিকে এই অ্যারো মার্কটিকে ডানে বামে করে সুইং লুপের উপর সুইং করে নিতে পারবো। এটি আমরা এখান থেকে সমাধান করব। এরপর এটি হচ্ছে লুপ হোল্ডিং, অর্থাৎ অনেক সময় লুপ ঢেউ টাইট যেন না থাকে, সেজন্য আমরা এটি ইউজ করতে পারি। আমরা সেই মেজারমেন্টটি করে নিতে পারবো এখান থেকে। এরপর হচ্ছে আমরা লুপ যে জোড়া থাকবে ভিউয়ার্স, এই লুপের জোড়া টাইমিং করার জন্য আমরা এটি ব্যবহার করব, এই দুটো মিলেই। এরপর আমরা সেভ করে নেব।
তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার এই ভিডিওগুলি ট্রেনার মেকানিক ইভেন আমার জুনিয়র মেকানিক ভাই যারা আছেন তাদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও উপকৃত হয়। আমার এই অটো লুপ বাটিকের ভিডিও পার্ট ওয়ান, আমি আরও কয়েকটি পার্টে এই ভিডিও আপলোড করবো ভিউয়ার্স। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।